মেট্রোলে প্রথম জরিমানা গুনলেন কে সেই ব্যক্তি? কার্ড হারিয়ে 100 টাকা মেট্রোলে জরিমানা গুনেছেন ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন নোমান। আজ বৃহস্পতিবার মেট্রোলের উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে আসার সময় কার্ডটি হারিয়ে ফেলেন তিনি। এ কারণে তাকে 100 টাকা জরিমানা করা হয়। ইমরান বলেন, 60 টাকা দিয়ে টিকিট কিনে উত্তরা থেকে আগারগাঁও এসেছি, ট্রেন থেকে নামার পর টিকিট খুঁজে পায়নি, পরে স্টেশন কর্তৃপক্ষ 100 টাকা জরিমানা নিয়েছে। আগারগাঁও স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রেজা জানান, কার্ড তৈরিতে যে টাকা খরচ হয়েছে যাত্রীদের কাছ থেকে সে পরিমাণ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে একক কার্ডধারী যাত্রীদের 100 টাকা জরিমানা করা হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।